ধনে পাতাটা আমি মিক্সির জারে দিয়ে মিশ্রণ করে নিলাম। এবারে আমি এই জুসটার মধ্যে দিয়ে নেবো চিনির পাউডার, পাউডার এই এটার মধ্যে এলাচ পাউডার দেওয়া আছে, সঙ্গে আমি একসাথে করে নিয়েছি। তা এক বাটি চিনি আছে মাপা, এটা কিন্তু গ্রিন কালারেই হবে এই কেকটা। এবারে আমি গরু দুধ দিয়ে নেব, 5 চামচ গরু দুধ দিয়ে নেব। কালা তেল দিয়ে নেব পরিমাণ মতো, তেলটাকে ফাটিয়ে নিচ্ছি। এবার আমি এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটা এটার সঙ্গে আমি অ্যাড করে দেবো আস্তে আস্তে করে লেড়ে, এটাকে একটা মিশ্রণ তৈরি করে নেব। এবারে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে নেবো, একটু মিষ্টিতে একটু নুন না দিলে ভালো হয় না। আমি এই থালাটার মধ্যে সাদা তেল নিয়ে নিলাম, এটাতে আমি একটু 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ খাবার সোডা, এবার দুটো আমি সব এই মিশ্রণের সাথে ডিম দিয়ে নেবো দুটো। ডিমটা দিলে আর একটু টেস্ট আসবে, তার জন্য দুটো ডিম দিয়ে নিলাম। আমার আগে পরে হলো কোনো ব্যাপার না, আপনারা চাইলে আগেও ডিমটা ফাটাই দিতে পারেন। সব উপকরণ দিয়ে এবার আমি মিক্স করে নিয়েছি, এবার মিশ্রণটা আমি থালায় ঢেলে দিচ্ছি। দেখে নেব বন্ধুরা কেমন হলো, বাও কিতনা সুন্দর হুয়া দেখা না আপ লোক, দেখিয়ে বহুত আচ্ছে হুয়া, একদম সব কিতনি গরমি হ্যাঁ কিতনি ঠান্ডি হ্যাঁ সব এক সাথ মে একদম ঝাত্তাচ কেক, কি সুন্দর হয়েছে, কি কাট তোমার হয়ে গেল, কাটাকাটি নিন কাটবো না রাখ। Okay.